পিয়াজ গিলা তলাত লাগবো, ডুব মারবি নাকি ইয়াতে? মানে যেহেতু রিসেন্ট আমার ইন্ডিয়া জয় হয়ে গেল, প্লাস আমারও 3000 সাবস্ক্রাইবার হব যায় আছে, লগতে মানে টিম ইন্ডিয়ার মানে জিকারও এটা মজাকে সেলিব্রেশন হয়ে যাব আজিরে গোটাই ভিডিওটো আর। সেইকাৰণে সমূহ দৰ্শকলৈ ৰিকুৱেষ্ট, যিসকলে ছাবস্ক্ৰাইবটো কৰা নাই এতিয়ালৈ, প্লিজ একদম মই হাত দুখন ঠিকে ৰাখিলে হাত জোৰ কৰি দেখালো হয়, প্লিজ ছাবস্ক্ৰাইবটো কৰি থৈ দিয়ক। কিয়াই দানবীৰ আহা মস্ত গৰম গোটা। হেই গাইজ, তো পুনৰ একবাৰ আপোনালোকক স্বাগতম জনাইছো আমাৰ এমজে ফানীৰ অন্য এটি ভ্লগ ভিডিঅ'লৈ। আশা করো সকল ভালে কুশলে আছে, আমিও আপনার আশীর্বাদত আছো দক, কিবাকে ভালে কুশলে আমিও আছো। আর রিসেন্ট একদিন ভিডিও কাটাত আপনাদের ইমানখিনি মরম দেখেছি কি কম আর, ভাষা নাই মানে একদম মানে অপরিসীম, মানে কিংকে মানে আপনার থ্যাংক ইউ মানে জানাম আমি। আর তো ঠিক তেনেদরে আমিও যেহেতু মানে ডেইলি ভিডিও দিম বলে আপনার প্রতিজ্ঞা দিছো, মানে দৃঢ় প্রতিজ্ঞা দিছো। ইফালে আমার রাধিকা আছে শুই, আমার রাধিকা কেনাই খবর আপনার? আছে ঠিকে, এই বাতলা হয়ে বেড়াই। ওকে ওকে, ডোন্ট অ্যাংগ্রি। মানে যেহেতু রিসেন্ট আমার ইন্ডিয়া জয় হয়ে গেল, মানে আমার ভারত জিকি গেল, প্লাস আমারও 3000 সাবস্ক্রাইবার হব যায় আছে, তো এই 3000 সাবস্ক্রাইবার প্রি সেলিব্রেশন এটা করে দাও, লগতে মানে টিম ইন্ডিয়ার মানে জিকারও এটা মজাকে সেলিব্রেশন হয়ে যাব আজিরে গোটাই ভিডিওটো। আর সেলিব্রেশনের আগত প্রথম আমার শিখার স্টাফটো আহি আছে, মানে শিখার স্টাফটো এজন দুজন মিস থেক পাবারে বারো জিকি নহ, তো তাহুন আহি আছে, তাহুন হাক লাগি বড়িয়াকে মই সাধুত কনসেনট্রেট করে খাই লো বড়িয়াকে। আর কিবা আছে বিস্কুট চি গেল পড়ি দে গাইস, তান্ধে এলি লগ পাইছো বড়িয়াকে, মানে আহি আছে, কিবা এটা হব আর, এটা 8:30 বাজিল, 9টা মানত হব আর, কারণ আহিবতে লেট আধা ঘন্টা লাগবে মই জানো। এটো লোকৰ বহুতৰে রিকুয়েস্ট মানে ডেইলি ভিডিও চাব বিচাৰে, তো জনাব কেনকা কেনকা কন্টেন্ট চাব বিচাৰে, আমি আপোনালোকৰ পুরা একদম কথার আখরে আখরে মানি ফেলে ভিডিও বনবার চেষ্টা করি, মানে পুরা কথার আখরে আখরে মানে ভিডিও বনবার চেষ্টা করিম। গাইজ যে কবান উচ্চতা খানা হয় না খুনাই হয়, এ দেখছি না 9টা বাজে সালা কিনো করা হয় তন্থে, হ্যাঁ এমন দেরি দে এনথে আগলে কি আমার রাধিকা ফুরে এনে রব, মানে রাধিকার আমার ফুরা টাইম হয়েছি না, তাই বুড়াকে ফুরে লই হোক ঔরি জলক। এই গাইস কিবা খানা খাই বলে আই, সময় দেখিছা 9টা 8 হয়ে গেল, নাই তাক লাগে মানুষ দেখা দেখি, না মাংসর দেখা দেখি, না আলু পেঁয়াজর দেখা দেখি, না মশলার দেখা দেখি, কমন উচ্চু কি করবা হচ্ছে। খালি এটা কাম বড়িয়াকে করছি, আমার লগে যে গৌতম পাগলাটো আছে সি চালে আমাক 35-37 বার মান ফোন করছি, এটা কথা কবাক লাগি তোর পয়সাটো তোর পয়সাটো, মানে তাক মই কলো কি পয়সাটো মিলে ফেলে লই আ, মোর পয়সাটো মই ঘরত দিয়েছো যেহেতু মই বজার করবা জানাই, মানে শিকারটো আনবা জানাই, তই মিলে ফেলে শিকারটো লই আ। সি মানে মোক 35-37 বার মান ফোন করছি, তোর পয়সাটো তোর পয়সাটো, মই একবার খং উঠি কইছো মই নেদা ওকে দিম মই পাগলা চালা। যিকি নহওক 12টা 13টা 14টা বাজি যাক, খানা হতো হবই, খানা হতো খামে আহি আছে দেখে আছো, তন্থেও চাই থাকবি বঢ়িয়াকে দে, কারণ আমার ইন্ডিয়া জিকছি আই ইন্ডিয়া, প্লাস আমার 3000 সাবস্ক্রাইবার একবারেই হব, মানে 3000-ৰ পৰা হেপকি আগবাঢ়িব 4000-5000-ৰ দেখি, কিন্তু 3000 সাবস্ক্রাইবার আমার চুন হয়ে আছে না, মানে হওয়া অবস্থা হয়ে আছে, সেইকাৰণে সমূহ দৰ্শকলৈ ৰিকুৱেষ্ট, যিসকলে ছাবস্ক্রাইবটো কৰা নাই এতিয়ালৈ, প্লিজ একদম মই হাত দুখন ঠিকে ৰাখিলে হাত জোৰ কৰি দেখালো হয়, প্লিজ ছাবস্ক্রাইবটো কৰি থৈ দিয়ক, যাতে আমার 3000 অতি সোনকালে হৈ যায়, আৰু বেছি নালাগে 4 সমান ছাবস্ক্রাইবার লাগে 3000 হবলৈ, কিমান কষ্ট কৰি আছো দেখা বেছি আপোনালোকে, প্লিজ জৈনাল অগিয়ে 9টায় আকৌ জল গাইছে কৈছ দেখা পাইছি না, এই হল কাণ্ড কারখানা। আজি শিকারৰ ভ্লগটোত বহুতখিনি মানে আমি যে এই রিসেন্ট যে মাছ মারি গেলো সেইটো ভ্লগত বহুতখিনি কমেন্টস আহি আছিল, তো তো এজন ভাইটি কমেন্ট করছে জায়গাটো, লাস্ট টাইম মোৰ যদি ফার্স্ট টাইম নামটো নকৈ আনসাবস্ক্রাইব কৰি লাভ ফ্রম গোৱালপাৰা, তো একালে ভাই তোমার মেসেজে এটি দেখাই দিলো, তো লাভ ফ্রম নলবাৰী গোৱালপাৰাত নাচি ভাই, কেতিয়াবা যদি ইন ফিউচাৰ গোৱালপাৰা যোৱা হয় দেন নিশ্চয় যাম ভাইহাতৰ ঘৰত, তো ভাইৰ নামটো আৰু একবাৰ কৈ দিওঁ, উদয়নী সাজ, উদয়নী সাজ তোলা ফ্ৰম নলবাৰী ভাই দে।
ও গাইজ, ফাইনালি একদম কিবাকে একদম মানে দাউরা দাউরি এইখিনি খতম করি আহি পাইছো একদম প্রীতমের মহিমাক্ষের ঘর। এফলে অবাক আছে আৰু গোটাই কেইটা আহি পাইছি, মানে দাউরা দাউরি লাগিল না, এন্ধেও কোনবা কমবাই গেছি, মই গেছো কোনবাই কামত, তো সেইকাৰণে কি খা 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 কুকুর বুলি আছে নাকি কুকুরে তই। আৰু গাইজ, মানুহ হৈছি ই ভায়াক দাইদাক মই আৰু এফলে শর্মা, আৰু মাংস হৈছে এফালে 1.5 কেজি মাংস। মই গেছিলো আপনাৰ কালেকশ্যনত, গাইজ মই নকৈছো কি বয়াকে ক্লিপ চিপখিনি লৈ লৈ আহিলো, যিখন নাটক দেখাবলৈ আহি মুখ অদলো অদলি, মানে ই নাই সি নাই অমুক নাই ভোক নাই ডাইৰেক্ট একে লৈ আহিছো। মানে আমাৰ তাতে অলপ প্ৰব্লেম হৈ আছে, গেৰেজটো মানে ভৰ্তি হৈ আছে, অলপ গাড়ী এখন দোকান দি হে গণিত স্যাৰ গণিত স্যাৰ এই ঘূৰি আছে দেখা দিয়ক পুজি বনাবি নাকি ৰাতি খান সব আক লাগে আছে দে, আজি খানা খালিহে খোৱাৰ চবটো দিলাকে আৰু কিবা লগা আছে নে নাই? মাপাত দিব যা, এই তহঁতৰ পিতা মাতৰ আয়াত জালা কালা কৰি মেচি আয়াতটো পাঠাৰ মাংস বাকী এফালে একেটা বহি আছে, গৰম কৰ কেৱল জগা চাহে টচ কত অলমে দিছি আৰু এফালে বঢ়িয়াকে পিঁয়াজটো বহাই দি, মানে পেষ্টটো বনি ল পেষ্ট মেইন মাংসৰ আঞ্জা আৰু থোৱা গাই টচৰ পোহৰ কহাই গেছি দেখি আহিছো, টচটো কত দিছে হে টান চাত কৰব দে ভাজা খাবি টচৰ বোলে পাৰ্থৰ পাতৰ টচটো পৰি গেল মাংসৰ সলনি। এদিন যিহেতু একদম বহিৰেন বতৰ, তো মানে এফালে চাৰে চাইডে কৈছাই কৈছে আছে, এনলাকে তুমি মাৰিছ নাকি কত পথৰত মালদল ডাঙৰ আছে হা। একেদিন গাইছ চবে মানে ইউটিউবত, অঁ কালিৰ দলত কিয় সৰু আছে, ওই মৰাই নাই দেখো চাল তাল চেলে উৎপাত পিঠিয়া দেখা পাইছি এনলাও ডাঙৰ আছে। একেদিন গাইজে একদম ইউটিউবত পুইছাই দেখি আছে, পুইছাই দেখি আছে, আমিও দেখাই আছো, বাটাই সেটআপ আমাৰ ৰেডি হৈছি, মাংস ৰেডি, আমাৰ পঞ্চমল্লব ৰেডি, এ নাই মানে খাদ্যৰ ভাষাত পঞ্চমল্লব এইটো এইখিনি আমাৰ, আৰু আমাৰ সৰিয়াতকে কাটি আছে, কাৰণ অ ৰহে আলু ভাজবি নেকি এই কুকুৰ এই ন ঠিকে আছে সৰু হওক অলপ নাই ও আলু হিজাব সময় লাগিব পাকি যে না অ হে হে খানা ৰান্ধি পাইছে না পাইছে নাই তো কি বিয়া বনে বেছি নকাউ দে আকৌ মাছ এটা মাইৰবই। তো গাইজ মই বঢ়িয়াকে পেষ্ট চেষ্টখিনি ৰেডি কৰি দিলোঁ একদম, যদিও মানে বৰষুণ আছে বাহিৰত, গৰমটো আল্টিমেট গৰম আছে, মানে হবি বুলি যে কয় আমাৰ নলবেৰীয়া ভাষাত, সেইটো বস্তু আছে আমাৰ। বাকী অ আজি হৰ হ'ব না, তৃপ্তি দা হ'ব না, খানা চেফ গতিবালা, মানে গৌতম মানে চেফ গতিবালা ওলাই আৰু ভ্ৰমণ থাকিলে ভাল লাগে, অঁ কিন্তু দুয়োক মিছ কৰিলোঁ বাৰু, যি কি নহওক নেক্সট এটা খানা খাম একেলগে আমি। বাকী আঞ্জাৰ কালাৰ দেখিছি না মানে হিৰৰ এন্ট্ৰি হৈছে না, মাৰি কেনে ঘূৰি আছে, বা কি লাইটিং মাৰিছে হয় বাবু, আকাশৰ পৰা হিৰ নামি আছে আমাৰ ওপৰত, তো ইয়াতে এইবাৰ অলপ পানী দি দিয়া বঢ়িয়াকে ঢাল ঘুট খানা
খাদ্য একদম তৃপ্তিদায়ক হবো। আমার আঞ্জা কিমান মানে আগবাড়িল শেফ? আলু ভাং, আলু আর কি দখরাকে রাখছি, ভাঙি দি আলু হিচ্ছে না, মাংসটো অলপমান আৰু হেৰি হওক, তাৰপিছত এক পিচ টেষ্টিং কৰি চাব লাগিব, হিচ্ছে না হিচা নাই। বাকী বেছি ভেজাল কৰি থকা নাই, কাৰণ বাহিৰত বতৰটোও বেয়া না, তো বাহিৰত আমি আকৌ বনোৱা নাই, ভাতটো ইয়াতে বহাই দিছোঁ ধুনীয়াকৈ, মানে গেছতে বহাই দিছোঁ ভাতটো। তো ভাতটো হ'লে আমি মানে আঞ্জাখন হ'লে লাহেকৈ খাব পাৰিলোঁ, সেই কথা। কিয় দানবীৰ আলু ভাঙি আছো, আলু তো ভাঙি লম, আলু অলপ মেল্ট হয়ে গেল নাকি আঞ্জাত, নয় আজি গৌতম মানে আমার শেফর উপরে এই দিছো, শেফ গটিওয়ালার কি কি করে আর দে রান রান রান, বেশি আমি মানে এক্সট্রা অর্ডিনারি মশলা ইউজ নকরো, যেখানে আমার নর্মাল মানে তো আমার থাকবো চাহি গরম, এটা একদম এন্ডিং হবো। তার আগে আমার মিট আছে, মিট আসি কিনে একালে ফেলে দিম দুটা মাল, আর ভোজপাত টোসপাত খিনি আছে, কারণ হোলি খাবা লাগে রাখি হয়েছি এটা। তো গাইস চিকেন তো আমার গৌতমে মারি রাখছে ফে, এবার মিটটু মই মেট দাও নাকি দি দাও, ঠিক আছে দি দাও। আজি যেহেতু আমি এসিস্টেন্ট রাঁধিনি, আজি যেহেতু শেফ পাঠান বালিয়া বহা নাই, আপনি লারি দক, কিন্তু পাঠান বালিয়ার অতি সোনকালে মানে রেসিপি ভিডিও আইব, আমার ডেঞ্জার ডেঞ্জার রেসিপি ভিডিও আইব, নেজাতো কই দক করি দক, একদম ফপকে লই ভয়ানক খানা হবো, একদম কইছো না একদম খাই বাগরে দিম, খাই পারি খাবা করি দক, আগে খাম নিশ্চয় দক। আরো গাইস আপলে সরবাই পুরা একদম ভাত বিলে আছে, গরম গরম ভাত পিছত লাগি লম, হ্যাঁ পিছত লাগি লবি নাকি মানে পিছত আরো লবি, ও মোর মাই আরো আপলে রঞ্জন করি গরম ভাত দম নাই গরম আছে, আর আপনি কিবা কব না কালি যে আমার ইন্ডিয়া জিকেল খেলাখন বিষয় কই দক, কিবা ইন্ডিয়া জিকার মেইন কারণ হইছি জিকপন হই জিকছি জিকছি, আরো গাইস ওভারঅল কালাস সালাস চাই লও একদম, এই একদম তৃপ্তিদায়ক হইছি দেই, হ্যাঁ জিকার ফার্স্ট কথা হয়েছে কোহলি কো বেশি, সেকেন্ড কথা হয়েছে রোহিত, তারপর মোহাম্মদ সিরাজ, তারপর বুমরা এহাতর বোলিং, আর তিন নম্বর কথা হয়েছে হার্দিক পান্ডে আর সূর্য কুমার যাদব, যদি সি কেচটো নধৰে মিলাৰে একদম এনেকুৱা কব ইণ্ডিয়া হাৰি যায় গতাই হাৰি একদম একদম লাষ্ট পইণ্টটো হৈছে হাৰ্দিক আৰু একদম সূৰ্য কুমাৰ যাদৱ, যদি ভাত ললা আৰু গাইস আঞ্জা বিদ্যা ভাল হৈছে, আমাৰ শেফ গটি বেলাই বঢ়িয়া বনাইছিল, মানে আমাৰ কথা সখিনি ৰিভিউ দিছো ভাল হৈছে দেই, গাইছে এক যদি কম্বাই কাজি চাজি লাগে আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰে, সো গাইস ফাইনালি বঢ়িয়াকে খল হৈ গেল, আৰু চাউনি ফে গুঞ্চি বাহিৰত কেনকা বতৰ একদম মানে ঠাণ্ডাম বৈৰান কপালে বৈয়া নাকি কবা নোৰা, কালিও বৈয়ান বেছো আজিও বৈয়ান বেছো, তো দিনত ভ্লগ বনবা চেষ্টা কৰিম, ৰাতি টপিকটো কেইদিনমান বাদ দিম, আৰু ফিশিং ভিডিও মানে নাইট ফিশিং আমাৰ আৰু কেইদিনমান গেপ ৰ'ব, কাৰণ এই বৈৰাম কৰি খলা উঠি গৈছে পানী, খলা উঠি গৈছে আৰু পানী বহুত বাঢ়ি থাকিলে মানে জৰা কাটা নাযায় নাযায়, আৰু আপোনালোকে কমেণ্ট কৰিব বোলে জৰা লাগে আমাক জৰা লাগে, মানে জৰা কাটা ভিডিঅ' লাগে দেন ভিডিঅ' আহিব, আৰু বাকী বৰষুণ দি আছে বাহিৰত ভয়ানককে, আৰু অ খুড়া কি কৈছি দাঁতৰ মাজত বলিয়াৰ মাথা এটা মাথা বুজিছি আপোনাৰ, আৰু তাতে ৰঞ্জন আছে, তো এনথেও যাই লাহেকে ময়ো যাওঁ লগতে দুখন গাড়ীলৈ হৈছি, তো ভ্লগটো বেছি দীঘল কৰি নাথাকোঁ, এটা নৰ্মেল চিম্পল ভ্লগ দিবলৈ চেষ্টা কৰিলোঁ, কালি পাৰে যিমান পাৰোঁ ডেট ভ্লগ শ্বুট কৰি দিব আপলোড কৰ চেষ্টা কৰিম, মানে বহুত দিন আপোনালোকে আন্ধাৰত ভিডিঅ' চালাম, এতিয়া অলপ দিনৰ পোহৰত ভিডিঅ' চাওক, মানে আজি আৰু অলপ কিবা দিগদাৰ হৈছিল, তো সেইকাৰণে দিনত ভ্লগ শ্বুট কৰা নহ'ল, কালি এটা ভ্লগ বনাম বঢ়িয়াকৈ আপোনালোকে নেক্সট ডে পাই যাব, এইটোতো আপোনালোকে আজি কালি চাই আছে সেইটো পৰহি দেখা পাব, তো ভিডিঅ'টো যিমান টাইম কৰি দিবলৈ চাই ভাল পালে লাইক ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰখিনি কৰি থৈ দিব,
কিলদান লগ পাই আছো এটা নেক্সট লাইক সাবস্ক্রাইব তো কো সাইডে দেখা বেল আইকন তো কো